হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকদিনের মতো আজকেও আমি দুটো রেসিপি বানাবো, দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাওয়া মাত্রই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তা আজকে আমি প্রথমেই বাঁধাকপিটাকে নিরামিষভাবে বানাবো। বাঁধাকপি বানানোর জন্য বাঁধাকপিটা আমি খুব ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি, যতটা ছোট পারা যায়। বাঁধাকপি অনেক রকমভাবেই রান্না করা যায় এবং কম বেশি সবাই রান্না করতে পারে। এখন আমি বাঁধাকপি রান্না করার জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি। এখানে আমি আলু আর গাজর কেটে নিয়েছি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম তেল করে নিয়েছি। এখানে তেলের মধ্যে আলু আর গাজরটাকে দিয়ে দিয়েছি। আলু গাজরটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি হালকা লবণও দিয়ে দিলাম আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য। আলুটা দেখুন আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমি তুলে দেবো বাঁধাকপি। বাঁধাকপিগুলো একদম নরম, খুবই নরম, তাড়াতাড়ি আশা করি সেদ্ধ হয়ে যাবে। তা বাঁধাকপিগুলো এখানে তুলে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। তাহলে কী হবে, এটা ঢেকে কিছুক্ষণের জন্য রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এইভাবে বাঁধাকপি কিন্তু নাড়াচাড়া করলে এর ভিতরে আপনাদেরই জল এসে যাবে এবং এটা আপনাদেরই ভাজা হয়ে যাবে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এটা আমি নামিয়ে রেখে এখন সাঁপিয়ে নেব। খুব সহজেই কিন্তু খুব কম সময়ের মধ্যে বাঁধাকপি রান্না করা যায়। আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য এখানে আদা দিয়ে দিলাম পাঁচ ফোড়নের ওপরে আদা দিয়েছি। আদাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু মশলা দেব, গুঁড়ো মশলা, আদা, রসুন, রসুনটা দিইনি। এখানে আমি গুঁড়ো মশলা রসুনটা একেবারেই ব্যবহার করলাম না, কারণ নিরামিষভাবে এটা বানাচ্ছি যেহেতু। তাই আদার ওপরে আমি দিয়েছি জিরে, ধনে আর হচ্ছে শুকনো লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে আমি মটরটা শেষে ব্যবহার করছি, কারণ মটরটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই মটরটা আমি শেষ অবস্থায় তুলে দিলাম। এই হালকা তাপেই কিন্তু এই মটরটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু মটরটা খেতে ভালো লাগবে। এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। আপনারা কিন্তু পারলে এখানে শেষে চিনি এবং গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করলাম না। এই তরকারি কিন্তু রুটি কিংবা ভাতের সাথে কিংবা পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এরকমভাবে বাঁধাকপি বানালো। তা এখন আমার যেহেতু শীতকালের সবজি, শীতকালে সব রকমের সবজি পাওয়া যায় এবং সব রকমের সবজি কিন্তু আমরা খুব সহজেইভাবে খেতে পারি। একটু আলু আর গাজরটাকে একটু ভেঙে ভেঙে দিলাম, কারণ তরকারিটা তাহলে গাঢ় গাঢ় মতো হবে। তাই এখানে সম্পূর্ণভাবে আমার রান্না হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নেব। এইভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়। এখানে আমি কোনো রকম জল ব্যবহার কিন্তু করিনি, কোনো রকম এখানে বাইরে কিছুই ব্যবহার করলাম না, সামান্য কিছু মশলা দিয়ে এটাকে বানিয়ে ফেললাম। এটাকে আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল আমার বাঁধাকপি রেসিপি। এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী রেসিপিতে এখন চলে গেলাম। এখন আমি ছোট্ট বাটা মাছের রেসিপি দেখাবো, যে বাটা মাছটা কিন্তু খুবই সুন্দর। ছোট ছোট বাটা মাছ এখানে কিন্তু কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দেব। দিয়ে এখানে আমি
বাটা মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কোনো রকম আমি আমি সবসময় জ্যান্ত মাছটাকে পছন্দ করি, তাই জ্যান্ত মাছ হিসাবে এটাকে বাটা মাছটা খুবই জ্যান্ত ছিল। আমি বাজার থেকে বাটা মাছটা নিয়েছি, ধুয়ে বেছে কুচে এখানে রান্না করতে বসে দিয়েছি। এখন গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো আমার এক কেজি হয়ে গেছে, আর এক কেজি তুলতে নেব। মাছগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালা জিরে। এখানে কালো জিরের ওপরে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখন একটু আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এবার এখানে আমি জোল মশলা ব্যবহার করব। এখানে দেব লঙ্কা, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য লবণও দিয়ে দিলাম। খুব ভালো করে এখানে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি পুরোপুরি জল দিয়ে দেবো। এখন আমি এই ঝোলের মধ্যে মাছগুলো তুলে দিলাম। এখন আমি মাছের ঝালটা আমি বানিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। তা বন্ধুরা, আজকে দুটো আমি রেসিপি শেয়ার করলাম, খুবই ঘরোয়াভাবে রান্না। ঘরোয়া রান্না কিন্তু আমার শরীরের দিক থেকে কিন্তু আমরা মনে করি ভীষণই উপকার। অল্প তেল ঝাল মশলায় আমরা এই রেসিপিগুলো বানিয়েছি, একদম ঘরোয়া রেসিপি। ঘরোয়াভাবে আমরা দৈনন্দিন জীবনযাপন করার জন্য অল্প তেল ঝাল মশলায় কিন্তু আমাদের খাওয়াটা সবারই পক্ষে উপকারী। তা বন্ধুরা, আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের এত আমার যেসব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, টাটা।